আজকে আমরা পুরো নিতুরে গিয়েছি, নিতুরে গিয়ে দেখি সমন্বয়ক এবং সহ সমন্বয়ক পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে ফান্ডিং করা হচ্ছে, সেখানে ফান্ড কালেকশন করা হচ্ছে এবং আমরা হাতে হাতে টাকা সহ 180,000 টাকা সহ একটা পক্ষকে আমরা ধরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাজের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক নির্ভর। আন্দোলনের সূচনা থেকে নানান পর্যায়ে ঘোষণা দিক নির্দেশনা এসেছে ফেসবুকে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। যে প্রতিষ্ঠান ঘুষ চাইবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে ঢাকার বিভিন্ন হাসপাতাল গতকাল পরিদর্শন করেন সমন্বয়করা, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠকও করেন তারা। বৈঠক শেষে হাসনাত জানান, সরকারি হাসপাতালে আহতদের সব চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে পর্যন্ত আমরা কোন ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না, একটা টাকাও আমরা আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না। আমাদের যদি কোন ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদাবাজি অথবা বিশেষ সুবিধা দাবি করবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, তাদেরকে আমরা নিকটস্থ থানায় সোপর্দ করবে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহে তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে। সময়টা দৌড়াবে, প্রাণ ডালে মুঠোয় মুঠোয় সময় পায়।